পঞ্চায়েতের জয়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বনগাঁয় জনজোয়ার, শহরে সুসজ্জিত মিছিল, মতিগঞ্জের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির সাংসদ ও বিজেপির জেলা সভাপতিকে। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান তৃণমূলের। এদিন বনগাঁ নীলদর্পণ প্রাঙ্গণ থেকে সমবেত মিছিল করে মতিগঞ্জের সভামঞ্চে যান দলীয় কর্মী সমর্থকেরা। ধীরে ধীরে সুসজ্জিত মিছিল এগিয়ে চলে শহরের রাস্তা ধরে। তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শহরের রাস্তায় কার্যত জনপ্লাবন। এরপর শোভাযাত্রা পৌঁছায় বনগাঁ মতিগঞ্জ মোড়ে, সেখানে সভামঞ্চে সংবর্ধনা জানানো হয়। এদিন মঞ্চে হাজির ছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব। হাজির ছিলেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এটা সিপিএম নয়, এটা তৃণমূল কংগ্রেস, আর এটা নতুন তৃণমূল, নব তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্ব নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ, দ্বন্দ্বপূর্ণ মানসিকতা এখানে আবার দেখাতে চান, আগামী দিন আপনার বাড়িটার কি অবস্থা হবে আমরা কোন দায়িত্ব নেব না। উনি এখন কি করবেন জানেন তো? উনি সিকিউরিটির জন্য ঘুরে বেড়াচ্ছেন, ওর নিজের গাড়িটা ভাঙচুর করবেন, ভিতরে খবর বলছি আমি, ওর গাড়িটা ভাঙচুর করবে, তারপরে বলবে আমার সিকিউরিটি দেন, ওর বাড়িতে নিজে বোমা মারবে, সেই বোমা মেরে ফেলবে, আমাকে সেন্ট্রাল ফোর্স দিন। এই ধরনের অপদার্থ একজন সমাজ বিরোধী আগামী দিনে যা যা করবে সেই কথাগুলি আমি আজকে আপনাদের কাছে বলে গেলাম। বিভিন্ন খতিয়ান তুলে ধরে গত কয়েক বছরে শান্তনু ঠাকুরের সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল জেলার সভাপতি। বনগাঁয় বহু চর্চিত সূর্য খুনের মামলা পুনরায় সিআই অফিস থেকে তুলে প্রয়োজনে ট্রায়াল করানো হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, তিস্তার পঞ্চায়েতে আমরা জয়ী হবার পরে নেত্রীর নির্দেশে আমরা কোনো মিছিল আমরা করিনি, তার জন্য আজকে আমাদের তিস্তার পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি হয়েছেন, নবনির্বাচিত প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং জেলা পরিষদের মেম্বারদের সম্বর্ধনা দেব, এবং এই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চেয়েছি মানুষকে যারা আজকে এই জয় উৎসর্গ করতে চেয়েছে, এই মানুষদের জন্য যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসকে আজকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে বিপুল জয় আজ উৎসর্গ করলাম মানুষের জন্য। তাই এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে মানুষকে আমরা এই জয় উৎসর্গ করলাম। আগেও আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি করতে করতে পালিয়ে গিয়েছেন আর খারাপ অবস্থায়। আবার আপনাদের বলছি, আগামী ছ মাস পরে কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না, আর একেও আমরা খুঁজে পাবো না, সেই জন্যই আমরা বলেছি আগামী ছ মাস পরে একে আর পাওয়া যাবে না। এখানে সূর্য মার্ডার হয়েছিল, তার কেস কোর্ট থেকে লোপাট হয়েছিল, সিপিএমের সরকার ক্ষমতায় ছিল, অনেক অনিয়ম কাজ হয়েছিলেন, সেটা কংগ্রেস করতেন, সূর্য আমাদের এখানে বলিষ্ঠতম কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, তার মার্ডারটার আগামী দিনে যাতে আবার আমরা সেই কেসের কপিগুলো সিআই অফিস থেকে সংগ্রহ করে আমরা কেসটা ওপেন করার চেষ্টা করছিলাম, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা কথা বলেছি কোর্টে যে এটা ট্রায়ালের ব্যবস্থা আমরা করছি, তাই উপযুক্ত যারা অপরাধী যারা সূর্যকে খুন করেছিলেন সেই তৎকালীন হারমাত সিপিএমের কেউ রিহাই পাবেন না, আগামী দিন তাদের জেলের খানি টানতে হবে। এদিন তৃণমূল জেলা সভাপতির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, আমার পরিবার বা আমার ওপর আক্রমণ হলে দায়ী থাকবেন সভাপতি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিকল্পনা করা হয়েছে আমার ওপর আক্রমণ করা হতে পারে। পাশাপাশি শান্তনু ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, শান্তনু ঠাকুরকে অপমান করা মানে মতুয়াদের অপমান করা। নিশ্চয়ই ওনারা পরিকল্পনা করে রেখেছেন জেলা সভাপতি বিশ্বজিৎ বাবু, যে আমার বাড়িতে আক্রমণ করবে, আমার গাড়িতে আক্রমণ করবে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার বাড়ির, আমার পরিবারের এবং আমার নিজের যদি কোনো কিছু ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার জন্যে দায়ী থাকবে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। আমার কোনো রকম, আমার পরিবারের কোনো রকম মৃত্যু ঘটনা ঘটলে, আমার বাড়ি কোনো রকম আক্রমণ হলে, বোমা ফেললে, তার সমস্ত দায়িত্ব থাকবে বিশ্বজিৎ দাসের। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই,
কারণ উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছেন, নালে এই মহড়া মঞ্চের থেকে উনি বললেন কেন এই কথা? এটা হাইকোর্টে আছে, তো আইনের ব্যাপার, ওটা আইনের উপরেই ভরসা রাখুন। শান্তনু ঠাকুর বনগাঁ সাংসদ, লোকসভার সাংসদ, উনি ভারতবর্ষের একজন মন্ত্রী, উনি আমাদের দলের একজন সম্পদ, এবং আমি মনে করি মতুয়া সমাজকে জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি এবং যিনি বিশ্বজিৎ বাবু, তিনি মতুয়া সমাজকে অপমান করেছে। শান্তনু ঠাকুরকে অপমান করা মানে আমি মনে করি এটা মতুয়া সমাজকে অপমান করে। উনি নিজেও জানে যে লোক কোন জায়গার, মঙ্গল গ্রহর থেকে আসেনি, বনগাঁ লোকসভার থেকেই এসছে, বনগাঁর থেকেই এসছে, ওই আতঙ্কে বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।